সবাইকে জয় যিশু। আজকে সুন্দর সকালের জন্য আমাদের প্রিয়তম পিতাকে ধন্যবাদ দিই এবং আজকে সুন্দর প্রভাতে ঈশ্বরের বাক্য যে ধ্যানের বিষয় আমাদের কাছে নিয়ে এসেছেন আমরা তাই সময় স্মরণ করি। আজকের বিষয় হচ্ছে আমরা ঈশ্বরের সন্তান এবং আমরা তা পাবো প্রথম যোহন 3:1। প্রথম যোহন 3:1 লেখা আছে, দেখো পিতা আমাদের ওকে কেমন প্রেম প্রদান করিয়াছেন যে আমরা ঈশ্বরের সন্তান বলিয়া আখ্যাত হই, আর আমরা তাহাই বটে। এই জন্য জগৎ আমাদের ওকে জানে না, কারণ সে তাহাকে জানে নাই। ঈশ্বরের গৌরব করি যে ঈশ্বর তিনি আমাদেরকে আজকে ঈশ্বরের সন্তান হবার অধিকার দিয়েছেন। এবং ঈশ্বরের বাক্য অনুসারে আজকে যখন প্রভু যীশুকে আমাদের জীবনে ব্যক্তিগত ত্রাণকর্তারূপে গ্রহণ করি এবং প্রভুরূপে যখন স্বীকার করি, তখন আমরা একটা নতুন নিয়মে আবদ্ধ হই। সেই নতুন নিয়মটা হচ্ছে যখন আমরা নতুন জীবন পাই, আর এই নতুন জীবন আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে আমরা ঈশ্বরের সন্তানরূপে এক নতুন জীবন পেয়েছি। এবং বাইবেল আমাদেরকে বলে প্রথম যোহন 1:12 লেখা আছে, যখন আমরা যীশু খ্রিস্টকে আমরা গ্রহণ করি, প্রভুরূপে স্বীকার করি, তখন আমরা তার সন্তান হই। তো আজকে আমাদের কাছে এটা একটা বিশেষ ধ্যানের বিষয় যে আমরা ঈশ্বরের সন্তান। এবং ঈশ্বর আমাদেরকে বলছেন যে ঈশ্বরের সন্তানরূপে আমরা আখ্যাত হয়েছি। আখ্যাত মানে ঈশ্বর পবিত্র আত্মা দ্বারা আমাদেরকে সিলমোহর করে দিয়েছেন। সুতরাং এটা আমাদের কাছে একটা চিন্তার বিষয় যে ঈশ্বর আমাদেরকে তার সন্তান করেছেন, অর্থাৎ রাজাধিরাজ ঈশ্বরের সন্তানরূপে সেই ঈশ্বরীয় গুণাবলী ঈশ্বর আমাদের কাছে আশা করেন বা তিনি যাচনা করেন, যেন সেই ঈশ্বরীয় গুণাবলীর মধ্যে দিয়ে আমাদের জীবন প্রস্ফুটিত হয়। এবং এই যে সুন্দর দিন দিয়েছেন, এই দিনের মধ্যে দিয়ে যেন ঈশ্বরের নামের গৌরব হতে পারে এবং মানুষ যেন সেই ঈশ্বরীয় গুণাবলী আমাদের জীবনের মধ্যে দিয়ে দেখতে পায়। তা আসুন আমরা চেষ্টা করি, আমরা প্রাণপণ করি, আমরা ঈশ্বরের সন্তানরূপে খ্রিস্টীয় জীবনে যাপনের দ্বারা আর প্রতিদিনের প্রতিটি কাজের মধ্যে দিয়ে ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন করি এবং ঈশ্বরের গৌরব করি। আসুন আমরা প্রার্থনায় যাই। পবিত্র পিতা, তোমার গৌরব করি, প্রশংসা করি। প্রভু, আমরা সেই অন্ধকারের মধ্যে ছিলাম, তুমি আমাদের খুঁজে নিয়েছো, আমাদেরকে যীশুর খ্রিস্টের রক্ত দিয়ে ধুয়ে আমাদেরকে তুমি আজকে পবিত্রকৃত করে তোমার সন্তান হওয়ার অধিকার দিয়েছো, সন্তানরূপে আখ্যাত করেছো এবং আজকে সুন্দর দিন দিয়েছো যেন সন্তানরূপে প্রভু আজকে তোমার গৌরবের উদ্দেশ্যে জীবনযাপন করি। তুমি আমাদেরকে আশীর্বাদ করো প্রতিটি বিষয়ের মধ্যে দিয়ে, যে কার্য তুমি দিয়েছো, যে দায়িত্ব আমাদের দিয়েছো প্রভুকে যেন জগতের মতো নই, আজকে খ্রিস্টের সেই ভাব বিশিষ্ট হয়ে তোমার গৌরবার্থ পুঁছিয়ে পড়তে পারি। ধন্যবাদ দিই, প্রার্থনা শ্রবণ করলে যীশু তোমার নামে চাই, আমেন।